ফাদার্স ডে এর উপহার। গাটুয়া চিঙ্কি গ্রাউন্ডে ফুটবল খেলছিল। তাড়াতাড়ি পাস কর, তাড়াতাড়ি পাস কর, আর এই মারলো গাটু গোল। আরে বাহ গাটু, তুমি তো খুব ভালো খেলো। চলো এখন যদি ম্যাচ শেষ হয়ে গেছে তাহলে আমি বাড়ি যাই। কি হলো, তাড়াতাড়ি বাড়ি যাচ্ছ কেন? আরে বাবা, কালকে ফাদার্স ডে, তো তার প্রিপারেশন করতে হবে তো। এইটা শোনার সাথে সাথে গাটু আর চিঙ্কি একে অপরকে দেখলো। কালকে ফাদার্স ডে, আমি তো জানতামই না। আমরা মাদার্স ডে সব সময় মনে রাখি, কিন্তু ফাদার্স ডে সব সময় ভুলে যাই। আমাদেরও তো কিছু সারপ্রাইজ প্ল্যান করতে হবে। চলো আমরা সবাই বাড়ি যাই আর নিজেদের নিজেদের বাবাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করি। গাটু, তুমি তো জানো আমরা যাই প্ল্যান করি বাবা আগের থেকেই জেনে যায়। এইবার আমরা এমন হতে দেব না, সব জিনিস সিক্রেট রাখবো। পরের দিন সকালে মা রান্নাঘরে খাবার বানাচ্ছিল। চিঙ্কি আর গাটু ডাইনিং টেবিলে বসে খাবারের অপেক্ষা করছিল। বাবা স্নান করে বাইরে এলো আর ওদের জিজ্ঞেস করলো, বাচ্চারা আজকের কি প্ল্যান? কেন, কি হলো, আজকে কিছু স্পেশাল আছে নাকি? শুনেই বাবা আশ্চর্য হয়ে গেল, কিন্তু এমন ভাব ভাব করলো যেন কিছুই জানে না। হ্যাঁ বাবা, আজ তো কিছুই নেই, আজ কি প্ল্যান হবে? হ্যাঁ হ্যাঁ, আজকে কিছু নেই, আমি এমনি জিজ্ঞেস করলাম। চলো আমি অফিসের জন্য দেরি হচ্ছে, আমি বের হই। যেই বাবার গাড়ির বেরোনোর আওয়াজ শুনলো, তখনই গাটু জোরে দরজা বন্ধ করে দিল আর মার কাছে এসে বলল, আমাদের একটা দরকারি কাজ আছে। আরে তোরা দুজনেকে ভুলে গেছিস, আজ ফাদার্স ডে। আমরা সেই কথাটাই আলোচনা করতে তোমার কাছে এসেছি। আমাদের কাছে একটা সিক্রেট প্ল্যান আছে, আপনি কি আমাদের তাতে সাহায্য করবেন? কিন্তু তোমাকে প্রমিস করতে হবে, তুমি সন্ধ্যেবেলা পর্যন্ত বাবাকে কিচ্ছু জানাবে না। হ্যাঁ পাক্কা প্রমিস, আমি কিচ্ছু জানাবো না। বলো কি হয়েছে? যেই বাবা অফিস পৌঁছলো, ও দেখলো যে সুরেশ আঙ্কল নতুন শার্ট পরে এসেছে। আরে বা সুরেশ, তুমি আজকে নতুন জামা পরেছো, কি ব্যাপার, বার্থডে নাকি? না রে ভাই, আজকে ফাদার্স ডে এর জন্য বাচ্চারা আমাকে এটা গিফট করেছে। আরে বাহ, খুব ভালো কথা, হ্যাপি ফাদার্স ডে। এইটা বলার সময় সে অনেক মন খারাপ করে নিয়েছিল। আরে চিঙ্কি আর গাট্টু তোমাকে কি দিল? মনে হয় তাদের মনে নেই। এইভাবে অফিসে সবাইকে তাদের বাচ্চারা কিছু না কিছু গিফট দিয়েছিল, কিন্তু বাবা তো এইটাই ভাবছিল, চিঙ্কি আর গাট্টুর তো মনেই নেই মাদার্স ডে এর জন্য কত প্রিপারেশন করছিল, সকাল থেকেই তারা লেগে পড়েছিল, আজকে তো তাদের মনেই নেই। বাবার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। যেই অফিস শেষ হলো, অফিসের দিনেশ আঙ্কেল গ্রসারি স্টোরে ঢুকছিল। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, বাচ্চাদের জন্য কিছু রিটার্ন গিফট নেব না, তারপরে একসঙ্গে যাব, তুমিও নিয়ে নাও। কিন্তু চিঙ্কি আর গাট্টুর তো ফাদার্স ডে মনেই নেই। তো কি হলো, তুমি ওনাদের গিফট দাও আর বলো যে তোমাদের জন্য আমি ফাদার হতে পারলাম, তাই আমি ফাদার্স ডে সেলিব্রেট করি। মানে আমি নিজের দিন নিজেই পালন করব? আরে শেষ অবধি সেলিব্রেশনটাই মেন না, সেটাই তো ফ্যামিলিদেরকে একসঙ্গে জুড়ে রাখে। ঠিক আছে। বাবা চিঙ্কির জন্য একটা কিউট ফ্রক আর গাট্টুর জন্য শার্ট কিনে নিল। যেই বাবা ঘরে ফিরল, ঘরে অন্ধকার ছিল কিন্তু দরজা তো খোলা ছিল। আরে এই দরজা এলোমেলো করে দিয়ে সবাই কোথায় চলে গেছে? আরে আর এত অন্ধকার কেন? আরে আমি কিছু দেখতে পারছি না। যেমন তেমন করে বাবা সুইচ বোর্ড অবধি পৌঁছালো আর লাইটটা অন করলো। সারপ্রাইজ! গাট্টু আর চিঙ্কি হাতে নতুন ঘড়ি নিয়ে নতুন জামা পরে দাঁড়িয়েছিল, ওদের সাথে মাও ছিল। এই নিন বাবা, এটা আপনার নতুন ওয়াচ, আপনার দরকার ছিল না? এবার তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা মেলা দেখতে যাব। মেলা? আমরা জানি আপনার ছোটর থেকে মেলা ঘোরার খুব ইচ্ছে, কিন্তু আমাদের জন্য আপনি কোথাও ঘুরতে পারেন না, তাই আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে মেলা ঘুরতে যাব আর রেস্টুরেন্টে খাবার খাবো। আর আপনার যা যা পছন্দ আমরা সব করব। এইটা শুনে বাবা খুব খুশি হয়ে গেল। বাচ্চাদের দেওয়া সারপ্রাইজ ওদের খুব ভালো লেগেছিল। তাড়াতাড়ি সবাই তৈরি হয়ে নিল আর মেলা ঘুরতে চলে গেল। মা ওই দেখো, সব থেকে বড় দোলনা, ওখান থেকে পুরো শহর দেখা যায়, এমন বলে। আরে আমার ওই দোলনাতে বসতে খুব ভালো লাগে, চলো আমরা সবাই বসি। গাট্টু চিঙ্কি আর বাবা ওই দোলনায় বসে পড়লো, মার তো খুব ভয় করলো।
তাইমা নিচেই দাঁড়িয়ে পড়ল। দোলনা জোরে জোরে গোল গোল ঘুরছিল। যেই তিনজনে নিচে নামলো, গাট্টু আর চিঙ্কির এই প্ল্যানে বাবা খুব খুশি ছিল, কারণ সে নিজের ছোটবেলার সব স্মৃতি অনুভব করছিল আর তার সাথে ওনার সব পছন্দের জিনিস বাচ্চারা তার জন্য করল। ও নিজেকে খুব বেশি প্রাউড অনুভব করছিল আর বাচ্চারাও তাকে খুব খুশি দেখে খুবই খুশি ছিল। বাবা গাট্টু আর চিঙ্কিকে জড়িয়ে ধরল। তোমরা সত্যিতে আমার প্রিয় বাচ্চারা, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোমরা আমার জন্য এত কিছু করেছো। তুমি তো আমাদের জন্য কত কিছু করো, আমরা তোমার জন্য এইটুকুও করতে পারবো না। জানো, বাচ্চারা নিজের জমানো টাকা ভেঙে এই সব ব্যবস্থা করেছে। ওদের বক্তব্য, এই সব খরচা আমরা নিজেদের সেভিংস থেকেই করব। আরে বাহ, আই অ্যাম এ প্রাউড ফাদার অফ মাই চিলড্রেন। And we are the proud children of our father. এখন আমার খিদে পেয়েছে, চলো না খেতে। হ্যাঁ চলো চলো। তারপর আর কি, চারজনই রেস্টুরেন্টে খাবার খেতে গেল। আজ তো বাবার খুশি ঠিকানা ছিল না।